আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লি বাবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজন প্রশ্ন করেছেন, মসজিদের ভেতর থেকে মোবাইলে কথাবার্তা বলা যাবে কি না? মসজিদের ভেতরে থেকে মোবাইলে কথাবার্তা বলা যাবে কি না? প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা। ইদানিংকালে অনেককেই দেখা যায় মসজিদে নামাজ পড়তে এসে মোবাইলে কথাবার্তা বলা শুরু করে। এ ব্যাপারে শরিয়া কি বলে? আমরা জানি মসজিদ আল্লাহর ঘর, এখানে অন্য ইবাদতকারীর ক্ষতি করে বৈধ কথাবার্তাও নাজায়েজ। মসজিদ আল্লাহ তাআলার ঘর, এখানে অন্য কারো ইবাদতকারীর ইবাদতে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে বৈধ কথাবার্তা বলাও নাজায়েজ। অবশ্য ইবাদতের উদ্দেশ্যে এসে অন্য ইবাদতকারীর ক্ষতি না হয় এভাবে বৈধ কথাবার্তা বলার অবকাশ শরীয়তে আছে, এটা জায়েজ। মসজিদে কথাবার্তা নিরর্থক কথা না বলাই আহসান, সর্বোত্তম আফজল। তবে মসজিদে অপ্রয়োজনীয় কথাবার্তা না বলাই উচিত। আর মসজিদে প্রবেশের আগেই রিংটোন বন্ধ করে দেওয়াই আদাব, বিশেষ করে কেউ ইবাদতে মগ্ন থাকলে বা জামাতের সময় হলে মোবাইলের ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। ফতোয়া হিন্দি 5 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠাতে এই মাসালা ফতোয়াটি আছে। ফাতহুল বারি 1 খণ্ডের 653 পৃষ্ঠাতে এ বক্তব্যগুলো পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের যথাযথ আদব রক্ষা করে মসজিদে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বিশেষভাবে আমাদের থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।